প্রকৃতিং পরমাং দয়াং বরদাং নররূপধরাং জনতাপহরাং শরণাগত সেবক তোষকরিং প্রণমামি পরাং জননী জগতাং। গুণহীন সুতান পরাধয়ুতান কৃপয়ত সমুদ্ধর মোহগতাং তরুণীং ভবসাগর পার করিং প্রণমামি পরাং জননী জগতাং। বিষয়ং কুসুমং আমাদের আগের রূপেই আছে, তেমন কোনো পরিবর্তন হয়নি। শান্তি সুধাম পিবভৃঙ্গ মনো ভব রোগহরাম প্রণমামি পরাং জননী জগতাং। এ কি গো খুড়ি, তুমি এখনো লাল পেরে শাড়ি পরে রয়েছো, হাতে বালা বলি, তোমার জ্ঞান গম্যি সব ঠিক আছে তো? রামলাল দা, এসব কি বলছো কি তুমি? কেনে ভুল কি কয়েছি আমি? সমাজ ধর্ম নোকাচার সব ভুলে গেছো খুড়ি? সত্য স্বামী হারা বেদবা নারী রেখি সাজ গো, থাক খুড়ি থাক, আর শুধু শুধু চোখের জল ফেলতে হবে নি, পরাণ আমাদের সবার পাচ্ছে, তোমাদের তো সব পাতানো সম্পর্ক গো, আমার তো রক্তের সম্পর্ক, আমার খুড়ো দেহ রেখেছে, তাকে দাহ করে ফিরে একই ধরন দেখি তোমার, বামুন ঘরের বেদবা তুমি, হ্যাঁ লোকাচার নিয়ে ঠাট্টা করছো তুমি, ঠাট্টা বলি তোমার মাথা ঠিক আছে তো? রামলীলা তুমি তো বটেই, ওরা সবাই আমার ছেলে, আমার ছেলেদের কাছে আবদালের কিছু নেই কো। আমি জানি তোমাদের সবার মনে প্রশ্ন উঠছে, ঠাকুরের দেউরক্যের পরও আমি কেন এমন বেশে রয়েছি, তাই তো? না মা, আমার মনে কোনো দ্বিধা কোনো প্রশ্ন নেই, আমি জানি আমাদের কারো মনে কোনো প্রশ্ন নেই। শরৎ, তুমি শুধু তোমার কথাটুকু বলো, সবার কথার দায়িত্ব তুমি নিও নে, মুন্না মতি কার মনে কি প্রশ্ন চাচ্ছে তা তুমি কি করে জানবে বাবা? আমাকে যে সমাজের কাছে জবাব দিতেই হবে, একা রামলীলার কাছে না, শুধু তোমাদের কাছে নয় বাবা, পুরো সমাজের কাছে আমার এই সাজের কৈফিয়ত তোমাকে দিতেই হবে। কি করব বাবারা, এছাড়া যে আমার কিছু করার ছিল না, এই যে তোমাদের ঠাকুরেরই আদেশ। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮টায়।